Bismillahirrahmanirrahim. আগামী জাতীয় সংসদ নির্বাচন 2024 সাল এবং 7 জানুয়ারি জাতীয় সংসদ নির্বাচনের আজকে আমাদের বাংলাদেশ সুপ্রিম পার্টির চেয়ারম্যান ডক্টর শাহজাদা সৈয়দ সাইফউদ্দিন আহমদ আলহাসানি ওয়াল হোসেনি আলমাইজ ভান্ডারী কাঞ্চননগর আগমন করেছেন। আলহামদুলিল্লাহ ধন্যবাদ জানাই। এবং আগামী 7 জানুয়ারি আমাদের কাঞ্চননগরবাসীর আমার কাছে আমার একটা দাবি, আমি কাঞ্চননগর ইউনিয়ন শাখার সম্মানিত সভাপতি হিসেবে আমার একটাই দাবি, আপনারা আপনাদের এই অধিকার আদায়ের জন্য অবহেলিত দেশকে গ্রামকে অবহেলিত পরিষ্কারকে এবং অবহেলিত কাঞ্চননগরকে উন্নয়নের লক্ষ্যে এই আমাদের সুপ্রিম পার্টি বাংলাদেশ সুপ্রিম পার্টি বিএনপির মার্কা একতারায় একটা একটা আমাদের আমানত দিবেন। আমরা ইনশাল্লাহ আমানত রক্ষার চেষ্টা করব। ইনশাল্লাহ আমাদের প্রার্থী এবং আমি জানি বাংলার কাঞ্চননগরে কোন কোন জায়গায় কি সমস্যা। আমি আমার আপনাদেরকে নিয়ে আমাদের আমার সংগঠনের সদস্যকে নিয়ে এবং প্রতিটি ওয়ার্ডের মেম্বার চেয়ারম্যানদেরকে নিয়ে আমি ইনশাল্লাহ কাঞ্চননগরের যে কোনো সমস্যাকে সমাধান দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। এবং রাস্তাঘাট প্রতিষ্ঠান সব কিছুর উন্নয়ন করার আমরা চেষ্টা করব। আমাদের আপনারা জানেন আমরা যে আমাদের যে প্রার্থী বাংলাদেশ সুপ্রিম পার্টির চেয়ারম্যান উনি পার্টির চেয়ারম্যান এবং বাংলাদেশ রিভারেল ইসলামিক জোট জোটের তিনি চেয়ারম্যান এবং উনি একজন যোগ্য এবং সৎ লোক। আমরা চাই আমরা যারা ওনার নেতৃত্বে কাজ করছি আমাদেরও ইনশাল্লাহ আমাদের ইচ্ছা আমরা কাঞ্চননগর এবং তথা পরিচালিত বাংলাদেশকে কমসে কম লোড মডেল চেষ্টা করার লক্ষ্যে আমরা কাজ করবো ইনশাল্লাহ।